আওয়ামী লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজন উস্কে দিয়ে জনগণের মনোজগতকে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার এগারো অক্টোবর সাতক্ষীরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত এ কথা বলেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন অনেক মহল আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার আমরা এখন থেকে সেটা আর করতে দেব না এবারের দুর্গাপূজায় সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণেরও অবদান রাখার সুযোগ আছে আপনারাও সেখানে কাজ করবেন তিনি আরও বলেন প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম হবে এ সময় দেবহাটা স্টেডিয়ামটি আন্দোলনে নিহত আসিফের নামে করা হবে বলেও জানান তিনি মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার সহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা